ভুল বুঝতে পারছে পশ্চিমারা, এবার স্বীকৃতি দেবে ফিলিস্তিনকে। যুক্তরাজ্য ফ্রান্সের মতো দেশ কিনা তাদের রাজনীতিতে জড়িয়ে দিল মধ্যপ্রাচ্যকে, বিশেষ করে গুরুত্ব দিচ্ছে গাজা যুদ্ধকে। তাহলে কি এবার ফিলিস্তিন স্বীকৃতি পাবে? ফ্রান্সের বাম জোট নির্বাচনে জিততেই আগে বলছে ফিলিস্তিনের কথা, কিন্তু হঠাৎ কেন এমন উল্টো সুর? তাহলে কি পশ্চিমারা কোনো ভুল চাল চেলে ফেলল? তাই কি ভয় পাচ্ছে? জনসমর্থন পেতে পশ্চিমাদের কাছে এখন বেশি গুরুত্ব পাচ্ছে ফিলিস্তিন কিংবা গাজা ইস্যু। ব্যাপারটা ঠিক কি? হঠাৎ করে নির্বাচনের ময়দানে মধ্যপ্রাচ্য কোন খেলা খেলছে? পশ্চিমা দেশগুলোয় যেন এখন হাওয়া বদলের পালা, যাতে বড়সড় লাভ পেতে চলেছে ফিলিস্তিন, কিন্তু কিভাবে? ওদিকে ইরানের নতুন প্রেসিডেন্টও ঘোষণা করে দিলেন তিনি হিজবুল্লাহর পাশেই রয়েছেন। বিশ্ব রাজনীতির মোড় ঘোরাচ্ছে গাজা। গোটা বিশ্বজুড়ে নির্বাচনে বইছে পালা বদলের হাওয়া। 2024টা ভীষণ ইম্পর্ট্যান্ট। চারিদিকে দেখুন শুধু নির্বাচনের গন্ধ। আর সব থেকে বড় আশ্চর্যের বিষয় হলো পশ্চিমা দুনিয়ার দেশগুলোতে ক্ষমতার পালা বদল ঘটছে। বিগত বছরগুলো কিংবা সাম্প্রতিক সময়ে সরকারের নিয়ম নীতি বলুন আর দেশ পরিচালনার যে পদ্ধতি, তা যেন পশ্চিমা জনগণ খুব একটা পছন্দ করছে না, তা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে তাদের ভোট ব্যাংকের মাধ্যমে। আর সেখানেই একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। যদি বলেন ইউরোপের সঙ্গে মধ্যপ্রাচ্য কোনোভাবেই জড়িয়ে নেই, বিশেষ করে নির্বাচনের সঙ্গে তো নয়, তাহলে কিছুটা ভুল ভাবছেন। বিশেষ করে বিগত ৯ মাস ধরে চলা হামাস আর ইসরায়েলের যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং গোটা বিশ্বের রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে। তার মধ্যে বিশেষভাবে এফেক্ট পড়েছে ইউরোপেও। পশ্চিমা বিশ্বের যে রাষ্ট্রগুলোতে ক্ষমতার পালা বদল ঘটছে, যারা নতুন ক্ষমতায় আসছে, তারা কিন্তু প্রথমেই বিশেষভাবে জোর দিচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতির দিকে। তাহলে কি নির্বাচন হেরে যাওয়ার কারণও এই মধ্যপ্রাচ্যের রাজনীতি? হয়তো নির্বাচনের ক্ষেত্রে এটা একটা বড় ইস্যু নয়, কিন্তু এই ইস্যুটাকে এড়িয়ে যেতে পারবেন না। সম্প্রতি যুক্তরাজ্যের ক্ষমতার পালা বদল হয়েছে। নতুন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় আসতেই যে যে বিষয়গুলোর উপর ফোকাস করছেন, তার মধ্যে অন্যতম গাজা যুদ্ধ। তিনি ঘোষণা করেছেন গাজা নিয়ে যুক্তরাজ্য একটা ভারসাম্যপূর্ণ অবস্থান নিতে চায়। এখানে যুদ্ধবিরতি নিশ্চিত করতে আর হামাসের হাতে আটক বন্দীদের মুক্তির জন্য যুক্তরাজ্য কূটনৈতিক প্রচেষ্টা চালাবে। আসলে যুক্তরাজ্য চাইছে খুব সুষ্ঠুভাবে বাইরের বিশ্বের সাথে পুনরায় যোগাযোগ স্থাপন করতে। সাম্প্রতিক পরিস্থিতি তো বলে দিচ্ছে ইসরায়েল আর গাজা হামলা ঠিক কত বড় আন্তর্জাতিক ইস্যু হয়ে উঠেছে, যা এখন অন্যান্য দেশের রাজনৈতিক আলোচনার বিষয়বস্তু, এমনকি ভোটের ময়দানে হয়ে উঠেছে বিরোধীদের গুরুত্বপূর্ণ অস্ত্র। তাই সেই জায়গা নিজেদের ঘুঁটি আরও পোক্ত করতে চাইছে নতুন ক্ষমতায় আসা রাজনৈতিক দলগুলো। তাহলে কি আসলে সবাই এটাই ভাবছে, আগামী বছরগুলোতে গদি টিকিয়ে রাখতে গেলে সবার সাথে সম্পর্ক মেরামত করাটা বড্ড দরকার? যুক্তরাজ্য যখন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক মেরামতে ব্যস্ত, নতুন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী একের পর এক দেশে সফর করছেন, ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন, যুক্তরাজ্য কিন্তু রাশিয়া, চীন আর গাজা নিয়ে উদ্বেগও প্রকাশ করছে। এটা থেকেই স্পষ্ট নয় কি মধ্যপ্রাচ্যের রাজনীতি এখন জড়িয়ে গিয়েছে পুরো বিশ্ব রাজনীতির সাথে? নতুন পথে হাঁটবে যুক্তরাজ্য, বোঝাচ্ছে ইসরায়েলকে। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও কিন্তু গাজায় দ্রুত যুদ্ধবিরতি এবং দ্বিরাষ্ট্র সমাধানের উপর জোর দিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি এই আহ্বান জানান। অথচ কি অদ্ভুত ব্যাপার না, এই স্টারমার একটা সময় বলেছিলেন ইসরায়েলের গাজায় জল আর বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করার অধিকার আছে। গত অক্টোবরে এমন কথা বলার পর তিনি ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন, আর এখন গাইছেন একদম উল্টো সুর। তিনি যুদ্ধবিরতির পাশাপাশি জিম্মিদের মুক্তি এবং সেখানকার বেসামরিক মানুষদের কাছে মানবিক সহায়তা বাড়ানোর তাগিদ দিচ্ছেন। যুক্তরাজ্যের পার্লামেন্টে যুদ্ধবিরতি প্রস্তাবের বিরোধিতা করার কয়েক মাস পর তিনি জনসাধারণের তীব্র চাপের মুখে পড়েন। তারপর ফেব্রুয়ারিতে এসে তিনি যুদ্ধবিরতির আহ্বান জানান। তাহলে কি স্টারমার বুঝে গিয়েছেন তিনি যদি এই মুহূর্তে গাজার বিরুদ্ধে কোনো স্টেপ নেন, তাহলে তার সরকার বিতর্কের মুখে পড়তে পারে? তাই হঠাৎ করে তিনি যেন চলেছেন ব্যালেন্সের নীতিতে। অপরদিকে নেতানিয়াহুকে আশ্বস্ত করেছেন যুক্তরাজ্য ইসরায়েলের সঙ্গে বিরোধে না জড়িয়ে সবসময় সহযোগিতামূলক সম্পর্ক চালিয়ে যাবে। ঠিক একই কথা বলেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্টকেও। এছাড়াও নেতানিয়াহুর সঙ্গে ইসরায়েল আর লেবাননের হিজবুল্লাহর মধ্যে যে তীব্র সীমান্ত লড়াই চলছে, সেটা নিয়েও আলোচনা হয়েছে।
যে ইসরায়েল ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চায় না, সেই ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু যুক্তরাজ্যের মুখে কিনা এখন দ্বিরাষ্ট্র সমাধানের কথা, অর্থাৎ অন্তরালে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চাইছে। যুক্তরাজ্যের নতুন সরকারের কথায় দ্বিরাষ্ট্র সমাধানের জন্য দীর্ঘমেয়াদী শর্তগুলো গাজায় নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রান্সের নতুন সরকার স্বীকৃতি দেবে ফিলিস্তিনকে। কয়েক মাস আগে ফিরে তাকান, দেখবেন ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ফ্রান্সও প্রস্তুত ছিল। ফ্রান্সের সরকার জানিয়েছিল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে তারা স্বীকৃতি দিতে প্রস্তুত, কিন্তু সেটা একটা উপযোগী মুহূর্তে হতে হবে। সেই উপযোগী মুহূর্ত যে কবে আসবে তা কিন্তু তারা স্পষ্ট করেনি, আর তার আগেই ফ্রান্সে বড় চালটা ছেলে দিয়েছে বিরোধী দলগুলো। তাই তো বলছে বর্তমানের ভোট ব্যাংক, ব্রিটেনের পর ফ্রান্সেও ক্ষমতার পালাবদল হতে চলেছে। বড় পরাজয়ের মুখে পড়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দল। ফ্রান্সের নির্বাচনে এখন বামপন্থী দলগুলোর দাপট বেশি। নতুন সরকার গঠন করা হলে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে বলে ঘোষণা করেছে বামজোটের নেতারা। প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী যেই হোক না কেন, ফ্রান্সের সরকার গঠনের পরপরই ফিলিস্তিন স্বীকৃতি পেতে চলেছে। আরও বলা যায়, পররাষ্ট্রনীতির বিষয়ক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শুধু প্রেসিডেন্টেরই নয়, বরং প্রধানমন্ত্রীও রয়েছেন সেই তালিকায়। তাই জোটভিত্তিক সরকার গঠন করা হলেও ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়া হবে। দীর্ঘদিন ধরে কিন্তু ফিলিস্তিনের হয়ে কথা বলে আসছে ফ্রান্সের বাম দলগুলো। শুধু তাই নয়, তারা ইসরায়েলের সমালোচনা করেছে। তাহলে কি এই বিষয়টাই মনে ধরে গেল ফ্রান্সের মানুষদের? ইমানুয়েল ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন, আর বাম জোটের নেতারা বলছেন সরকারে এলেই তারা সেই স্বীকৃতি দিয়ে দেবে। হয়তো পার্থক্যটা এখানেই। জল্পনার অবসান ইরানের নতুন প্রেসিডেন্ট হিজবুল্লাহর পক্ষে। আর যদি ইরানের কথা বলেন, ইরান তো আগাগোড়াই ফিলিস্তিনকে সমর্থন করে এসেছে আর এখনও পর্যন্ত করছে। কিন্তু মাঝখানে গুঞ্জন উঠেছিল ইরানের নতুন প্রেসিডেন্ট সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান হয়তো হাঁটবেন একটু অন্য পথে। তিনি হয়তো ইরানকে নিষেধাজ্ঞা মুক্ত করতে পশ্চিমাদের সঙ্গে সমঝোতায় আসতে পারেন, কিন্তু সেই গুঞ্জন সত্যি হলো না। বরং গাজায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতি সমর্থন করেছেন। উপরন্তু হিজবুল্লাহর উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিরোধের অধিকারের প্রতি সমর্থন দেওয়া ইরানের মৌলিক নীতির মধ্যে রয়েছে। হিজবুল্লাহর প্রতিরোধ যুদ্ধ গাজায় ইসরায়েল হামলা বন্ধ করবে বলে তিনি বিশ্বাস করেন। অর্থাৎ এটাই স্পষ্ট যে ইরান নতুন প্রেসিডেন্ট পেল ঠিকই, কিন্তু পররাষ্ট্রনীতিতে কোনো বদল এলো না, জল্পনা জল্পনাই থেকে গেল। মোটামুটিভাবে সমর্থনের পাল্লা এখন ফিলিস্তিনের দিকেই যাচ্ছে। এবার দেখা যাক শেষমেশ কী হয়। রিপোর্ট প্রথম কলকাতা।